গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো সকালবেলায় মোটামুটি কাজবাজ হয়ে গেছে, রান্নাবান্না হয়ে গেছে, বড়মশাই ডিউটি চলে গেল। তো আমি এখন মেঘলা মেঘলা করেছে, জামাকাপড় অনেকগুলো কেচেছি, চাদর ফাদর সব কেচে দিয়েছি, শুকাবে না কি জানি না। তো এই দেখো, এই বেলি ফুল গাছ দুটো ওই পাশ দিয়ে এনে এই ঘরের দু সাইডে রেখে দিয়েছি। এই দেখো, দু সাইডে দুটো বেলি ফুল গাছ রেখে দিয়েছি। বেলি ফুল বলো, বেল ফুল বলো, যাই বলো, আমরা বেলি ফুলই বলি। এই দেখো, ফুল এখন ফুল প্রচুর ফুটবে দুটো গাছে। এই যে কালকে বড়মশাই মাচা করে দিয়েছিল, আর শশা হয়েছে দেখবে। এই দেখো, শশা হয়েছে, ধরে দেখাতে পারছি না তোমাদের। এখন ওই শশার আল ভেঙে গেলে ওটা আর হলুদ হয়ে পড়ে যাবে। তো জবা ফুল গাছগুলো তো এখন ডালপাল্লা ছাড়তে শুরু করে দিয়েছে, তো এইগুলো তো এখন ফুল ফুটতে শুরু করবে। এই দেখো, কুড়িয়ে আসছে, সব গাছেই কুড়িয়ে আসছে। আর এই জবাটা দেখো কত সুন্দর। এই দেখো, এখন সব জবা গাছগুলোতেই কুড়ি ছাড়তে শুরু করে দিয়েছে। এটা তো অরেঞ্জ কালারের জবা, তোমরা তো সবাই জানো, আগের ভিডিওগুলোতে দেখিয়েছি আমি। দেখো সব কুড়ি ছাড়তে শুরু করে দিয়েছে, এবার ফুল ফুটতে শুরু করবে। এই দেখো কত কুড়ি, প্রত্যেকটা গাছেই কুড়ি আসতে শুরু করে দিয়েছে। ময়লা আলা চলে এসছে ময়লা নিতে, ময়লাগুলো উঠিয়ে দিই। তো এই হলুদ জবাটা আমি ডাল কেটে গাছ বানিয়েছি। তো এই হলুদ জবার গাছটা আমার অনেক বড় গাছ ছিল ঝাঁকড়া, কিন্তু আগে যেই কোয়ার্টারটাই ছিলাম ওই কোয়ার্টারে একটু রোদ পড়তো না, তো বৃষ্টির জল পড়ে পড়ে একদম গোড়াগুলো তো শুকাতো না, মানে পচে গিয়েছিল বর্ষার সময়। যে তার আগে ডাল ছাটার সময় আমি এই ডালটা কেটে বসিয়েছিলাম, সে ওইটার থেকে এই গাছটা আমি পেয়েছি, আর আসল গাছটা মরে গেছে। এইখানেও এই যে বেলি ফুল গাছ আছে, আর এই যে থোকা জবাটাই এখন অনেক কুড়িয়ে আসতে শুরু করে দিয়েছে, কালকে দুটো জবা ফুটবে। দেখো এই ডালটা আমাকে ছেঁটে দিতে হবে, কেন গাছটা ভালো হচ্ছে না, কুড়িয়ে এসছে অনেক, কিন্তু ডালটা ছেঁটে দিলে গাছটা বেশ ভালো হবে, দেখতে সুন্দর হবে। তো এইদিকেও মাচা করে দিয়েছে। এই দেখো, আর এই দেখো শিউলি ফুল গাছটা বেশ বড় হচ্ছে, আর এইখান দিয়ে কালকে শাক তুলেছিলাম, ফাঁকা হয়ে গেছে। আর এই দেখো সবেদাটাও বড় হয়েছে। এই দেখো, আর এইদিকে সেদিনকার যে লাউয়ের বীজ নিয়ে এসে লাগিয়েছিলাম, এই যে লাউয়ের বীজগুলো বেরিয়েছে সব, আর এই যে আগের লাউয়ের গাছগুলো। তো এইখান দিয়ে আমি শাক তুলে ওই বাড়িতে নিয়ে যাব। তো চলো পাতাগুলো আগে ময়লা আলাকে দিয়ে দিই, ডেলি এতগুলো করে পাতা পড়ছে। ওই যে গামলায় রেখেছি, এক বালতি রেখেছি। এই দেখো, আর ওইখানেও পাতা রয়েছে, ওইদিকে পাতা রয়েছে, আর এখানে এত জামা কাপড় কেচে দিয়েছি, এগুলো শুকাবে না কি জানি না। আর এই গাছটায় এত টগর ফুল ফোটে, কিন্তু আমি এত ভোরে উঠি, তার আগেই ওরা এসে নিয়ে চলে যায়, সাড়ে চারটে পাঁচটার সময় এসে তুলে নিয়ে চলে যায়, গাছ ভেঙে ফুল নিয়ে চলে যায়। তো এই যে সকালবেলায় মাছ রেখেছি, মাছটা ধোবো। এই যে কি আর মাছ, আর এই যে সকালে রান্না করেছি মাছের ঝোল, রুই মাছের ঝোল, আর লাউ অর্ধেক লাউ ছিল, এটা লাউ ঘন্ট করেছি, আর এটা তো ভাত আছে, আর এই যে সন্ধ্যাবেলায় মুড়ি খাওয়ার জন্য ছোলাও ভিজিয়ে রেখে দিয়েছি। চলো মাছটা ধুয়ে নিই, জামাকাপড় সব মেলে দিয়েছি। এই যে, আর এই যে চায়ের বাসন কটা ধোবো। পাতা নিয়ে গেছে এক বালতি এক গামলা, আর এই নিচের পাতাগুলো সব উঠিয়ে রেখে, বাসন ধোয়া মাছ ধোয়া হয়ে গেছে, এবার শাক কটা তুলে নিই। কিধার সে তুলুঙ্গি, ওই দিকে শাকগুলো বড় বড়।
তোলা হয়ে গেছে আমার, অনেকগুলো তুলেছি। গোড়াগুলো ধুয়ে নেবো, গোড়াতে মাটি, গোড়াগুলো ধুয়ে নেবো। ধুয়ে রেখে দিলাম, এবার চান করতে যাই আমি। তো চান করা আমার হয়ে গেছে, ফুলকটা তুলে নিয়ে আসি। কালকে আবার হসপিটাল যাব, মার দাঁতে ব্যথা, ডাক্তার দেখাবো। বড়মাসাহের আবার ডেট আছে ডাক্তার দেখানোর কালকে, তো কালকে সার্জেন ডাক্তার আসবে, কালকে সিনিয়র সার্জেন বসবে, তো দেখানো হবে কালকে। তো ফুল তোলা হয়ে গেছে আমার, বিকালবেলায় সব ঠাকুরের এগুলো চেঞ্জ করব। ঠাকুর হোলি খেলেছে, আবির পরে রয়েছে, এগুলো কাপড় ঠাপড় সব চেঞ্জ করে দেবো, এখন আর করছি না। কালকে বৃহস্পতিবার, এমনিতেও ঘট নামিয়ে মাজতে হবে, তো বিকালবেলায় চেঞ্জ করব। এই তো পুজো হয়ে গেছে, তো চলো এই বাড়িতে যাই। জানে ওর নাম গলু। আচ্ছা, মার দাঁতে ব্যথা, মার মুখ ফুলে গেছে, কালকে নিয়ে যাবো হসপিটালে। কি অবস্থা হয়েছে, এগুলো চামড়া উঠে গেছে পুরো, চামড়া উঠে গেছে। তোর পুতুল কই, তোর পুতুল কই, তো জামা কাপড়গুলো সব তুলে নিলাম, শুকিয়ে গেছে, সব জামা কাপড়ই শুকিয়ে গেছে, তুলে নিলাম। আজকে ওই বাড়িতে বেশি ভিডিও করা হয়নি, কেন কি দরজা জানলা লাগাতে এসছে, ওর জন্য। ওরা অর্ধেক কাজ করে রেখে পালিয়েছে, আবার বলছে শুক্রবার না সোমবার আসবে, করবে, তো ওর জন্য আর বেশি ভিডিও করা হয়নি ওই বাড়িতে। তো চলো ঘরে ঢুকি। তো এই যে বড়মাসের জন্য একটু আম পান্নার শরবত করে রাখি,
তো এই বছরে আর আমপান্নার কোয়াসটা আনা হয়নি। এই যে এটা শেষ হয়ে গেল, এটা সিলটা উঠিয়ে দিয়েছিলাম, ফ্রিজ পরিষ্কার করতে গিয়ে সিলটা উঠিয়ে দিয়েছিলাম। এটা কাঁচা আমের পান্না, তো এইটার রেসিপি দেখে আমি ঘরেও বানিয়েছিলাম কাঁচা আম দিয়ে। দাঁড়াও দেখাচ্ছি তোমাদের, এই দেখো আমি কোনো কালার অ্যাড করিনি বলে আমার কালারটা এরকম হয়েছিল, কিন্তু খেতে মানে এইটার থেকেও এইটার স্বাদ ভালো হয়েছে, কিন্তু আমি কোনো কালার অ্যাড করিনি বলে এর জন্য এরকম কালারটা এসছে আমার। আর তোমার হলো গিয়ে এটা এক বছর হয়ে গেল, গেল বছরে করেছিলাম, তো আমারটা একটু গাঢ় হয়ে গেছে যেহেতু ফ্রিজে ছিল এতদিন, না হলে খুব সুন্দর খেতে, এটা শরবত খাই মাঝে মাঝে। আর এইটা কোনো চাটনি হিসাবে খেতে চাইলে কিছুর সাথে সেটাও খেতে পারো। থাক ঢাকা এইখানে রেখে দিই এই ঘরে, এখানে থাক। এর তো ঠাকুরের কাপড় টাপড় সব চেঞ্জ করে দিয়েছি, সব কিছু চেঞ্জ করে দিয়েছি, ঠাকুর ঠাকুর একদম পরিষ্কার করে দিয়েছি। তো এই ঘরের চাদরটা তো সকালবেলায় তুলে কেচে দিয়েছিলাম, ওই ঘরের চাদরটা তুলে কেচে দিলাম। এখন ঘর ঠর সব ঝাড় দেওয়া হয়ে গেছে, পয় পরিষ্কার হয়ে গেছে, বাসনও সব গুছিয়ে নিয়েছি, এখনও চা খাইনি, এই বাসন সব গুছিয়ে নিয়েছি। আর এইদিকে সব এই যে জামাকাপড়গুলো কেচে দিয়েছি, তো কলটা বন্ধ করে দিই, বরমশাই জল দেবে গেছে। চালিয়ে দিচ্ছি, কল দিচ্ছি চালিয়ে। তো চলো সন্ধ্যাটা দিয়ে নিই, সন্ধ্যে দিয়ে দোকানে আগে যেতে হবে, দোকানে না গেলে ঠাকুর বাসন মাজতে পারবো না, তেঁতুল নেই এক ফোঁটা। তো দোকান দিয়ে চলে আসলাম, খাইয়ে এলাম পুরো, একটু চানাচুর নিয়েছি, যে পানকলা ভিজিয়ে রাখতে হবে, পানকলা নাহলে শুকিয়ে যাবে। একটু দই নিয়েছি, দইটা ফ্রিজে ঢুকিয়ে দিতে হবে। আর এই যে তেঁতুল, তো চলো তাড়াতাড়ি করে ঠাকুর বাসনটা মেজে নিই, 7টা বাজে জল চলে যাবে। তো ঠাকুর বাসন আমার সব মাজা হয়ে গেছে, এবার এগুলো উপর দিয়ে দেবো, ঠাকুরের জলটাও ধরে রাখলাম সব। Thank you.
দিয়েছি। তো মুড়ি মেখে নিচ্ছি, আর এই যে চা হয়ে গেছে, মুড়িটা মেখে নিই, তাহলেই হয়ে যাবে। এই যে মুড়ি মাখা হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই জানাবে কমেন্টে। আর যদি কোথাও কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।